Hello everyone, welcome to my channel. So in this video I will be reviewing a new product which is the hair oil. So ajke je product tar kotha bolbo seta hocche Kumarika hair oil ar ajke video ta banglay korchi ar ei hair oil ta je claim kore seta hocche it prevents hair fall. তো আমি এই হেয়ার অয়েলটা পারচেস করেছিলাম, তার একটাই রিজন ছিল যে হেয়ার ফল যাতে রিডিউস হয়। আমার প্রচণ্ড হেয়ার ফল হয়, মানে হচ্ছিল রিসেন্টলি, সেজন্য এই হেয়ার ফলটা কিনেছিলাম। আর একটা রিজনে কিনেছিলাম যাতে রিগ্রোথ হয়। তো আমি খুব একটা হেয়ার অয়েল নিয়ে এক্সপেরিমেন্ট করি না, কারণ অলরেডি আমার ভীষণ হেয়ার ফল হয় যে কোনো প্রোডাক্টে বা যে কোনো শ্যাম্পুতে। তো সেজন্য আমি খুব একটা এক্সপেরিমেন্ট করি না। তো আমার মনে হলো এটা ট্রাই করা যাক। তো এই বটলটার প্রাইস হচ্ছে 120 rupees, আর এটা 200 ml বটল, একটা প্লাস্টিক বটল যেটা একটা ফ্লিপ টপ ক্যাপে আসে। তো এটা আমার সেকেন্ড বটল যেটা আমি কিনেছি। আমার ফার্স্ট বটলটা আমি ট্রাই করেছিলাম, তো মোটামুটি অনেক দিন হয়ে গেল, মোটামুটি আই থিঙ্ক 3.5 মান্থ হয়ে গেছে ফার্স্ট দুটো বটল আমি ট্রাই করেছি। তো এই বটলটার কথা আমি বলছি বিকজ আমি এটা ইউজ করেছি নিজে, সেজন্য আমি এটা রিভিউ দিচ্ছি। প্রথমে বলে রাখি এই হেয়ার অয়েলটা কিন্তু ভেগান নয়, মানে এটার মধ্যে কিন্তু প্যারাফিন রয়েছে। তো তোমরা যারা প্যারাফিন ফ্রি হেয়ার অয়েল খুঁজছো, তো এটা কিন্তু প্যারাফিন ফ্রি নয়। আর এটার এবার আসি এটার কার্যকারিতায়, যে হেয়ার অয়েলটা কতটা হেল্প করে হেয়ার ফল প্রিভেন্ট করতে। তো প্রথমে বলি যে এই হেয়ার অয়েলটা কিন্তু একবার বা দুবার ইউজে তুমি কোনো ডিফারেন্স পাবে না, ইভেন এক মাস দু মাস ইউজ করলেও কোনো ডিফারেন্স পাবে না। আমি বলবো রেগুলারলি 3 মান্থস এটাকে ইউজ করতে, অ্যান্ড এটা হেয়ার ফলটা গ্র্যাজুয়ালি রিডিউস করে। তবে যে তেলটা আমরা মাথায় বা স্ক্যাল্পে দিই, এটা আমি বলবো 24 ঘন্টার বেশি স্টে করিও না, কারণ স্ক্যাল্পটা অনেক বেশি গ্রিজি হয়ে যায়। তো এটা লাগিয়ে আমি বলবো শ্যাম্পু করে নিতে একদিন পরে। আর যাদের এক্সেসিভ অয়েলি স্ক্যাল্প আমার মতো, তা আমি যেটা করি সেটা হচ্ছে সকালবেলা এটা ইউজ করে মোটামুটি 3 ঘন্টা রেখে আমি শ্যাম্পু করে নিই। তো আমার ক্ষেত্রে এই হেয়ার অয়েলটা কাজ করেছে, হতে পারে ব্যক্তি বিশেষে এটা হয়তো কাজ করলো না, কিন্তু আমার মনে হয় যে কোনো প্রোডাক্ট ইউজ করলে কিছুটা সময় দেওয়া দরকার যাতে সেটা কাজ করে। তো যেহেতু হেয়ার ফল এটা প্রিভেন্ট করতে সাহায্য করেছে অনেকটাই, তবে রিগ্রোথের ব্যাপারে আমি এখনও অতটা শিওর নই। কিন্তু যারা চাচ্ছ হেয়ার ফল রিডিউস করতে, তাদের জন্য এই অয়েলটা খুবই ভালো একটা অয়েল। অলদো ইট ইজ নট প্যারাবিন ফ্রি, বাট স্টিল ইট ইজ গুড। তো এটাই ছিল আমার আজকের এই প্রোডাক্টের রিভিউ। তো তোমার যদি এই হেয়ার অয়েলটা সম্বন্ধে যদি কোনো কোয়েশ্চেন থেকে থাকে, তাহলে আমাকে কমেন্ট বক্সে জানাও। আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলো না। থ্যাংক ইউ।